পীর জাদা বুজার সিদ্দিকী ইউটিউব চ্যানেল ভাই, পীর জাদা বুজার সিদ্দিকী ইউটিউব চ্যানেল ভাই, ইসলামিক জলসা নাত গজল সবই পাওয়া যায়, তাই তো বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করা যায়, পীর জাদা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা যায়। হাজিরান মজলিস, আল্লাহ পাকের রহমত দয়াময় দয়া করে একটা দোয়ার মাহফিলও ইসালে সব আপনারা করেছেন, এবং আশপাশের মানুষ সে মাহফিলে এসে আল্লাহ আল্লাহ রসুলের জন্য ভিড় করেছেন, তাই তো নাকি গো? না, আমার জন্য, আমার জন্য এসে কিচ্ছু লাভ হবে। যদি কেউ আমার জন্য এসে থাকে, আপনাদেরকে বলছি নিয়ে চেঞ্জ করে নেন। আল্লাহ আল্লাহ রসুলের জন্য যারা এই কদমে এই মাহফিলে পা ফেলে আসবে, তাদের প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক 10টা করে নেকি দেবে। জোরে বলুন সুবহান। আর আমার জন্য আসলে 4 আনা পয়সা কিছু পাবেন না, নেকি তো দূরের কথা। হ্যাঁ, আমাকে যদি ভালোবাসেন রসুলুল্লাহর খানদান হিসাবে, তাও সেই নবীর জন্য হচ্ছে। তাহলে লক্ষ্যটা কোথায়? আল্লাহ আল্লাহ রসুলের জন্য। তো ভাই জান, আল্লাহ আমাদেরকে কত মহাব্বত করে, এই রায়কোলায় ওয়াজ করতেও আবার ভয় লাগে, বুঝতে পারছেন না? তো ভাই যান, তো ভাই যান, যাই হোক, আবার আসলাম। আমাদের আব্বাস ভাই, আমার নামে নাম, তাই তো নাকি? ও বলল, এবং কমিটির ছেলেরা সব আছে, সবাই মিলে একটা দুয়ার মাহফিল করেছে, সেই হিসাবে আসলাম। আপনারাও এসেছেন, এসে আল্লাহ আমাকেও আনিয়েছেন, এতে আপনারা খুশি না বেজার গো? তো খুশি মনে দোয়া করেন, আল্লাহ যেন দু চার কথা আলোচনা করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই যান, আজকে মাথায় টুপি পেলেন, মুখে দাড়ি পেলেন, নামাজ পেলেন, রোজা পেলেন, হজ পেলেন, ইসলাম ধর্ম পেলেন, সেই ধর্মের ঘরের মানুষ হলেন, কোনোদিন কি ভেবেছেন এই ইসলামটা আসলো কিভাবে, কাদের দ্বারা, কাদের প্রচেষ্টায়, কাদের মেহনতে, কাদের কষ্টে আজকে আমরা ইসলামটাকে পেলাম, এটা কি কোনোদিন চিন্তা করেছে? কেন, আল্লাহ নবী যখন দুনিয়ার বুকে আসে 570 খ্রিস্টাব্দে বারী রবিউল আউয়াল, নবী জন্ম নাইনে আগমন করেছিলেন, কথা বুঝেছেন? এটা খবরদার মাথায় রাখবেন। নবী 570 খ্রিস্টাব্দে জন্ম হয়নি, আগমন করেছিলেন, তাশরিফ এনেছিলেন, হাজির হয়েছিলেন, কিন্তু বড় বড় মুফতি দাবি করে বসে আছে। সেদিন বসিরহাটে এক জায়গায় গেছিলাম নবী দিবসের মাসে, দেখি মুফতি অমুক সাহেব, মুফতি তমুক সাহেব, আর লিখে রেখেছে নবীর জন্মদিবস উপলক্ষে একটা সমাবেশ। আরে রসুলের জন্ম আল্লাহ ছাড়া কেউ জানে না, কারণ জিব্রাইলও বলেছিল, আমিও বলতে পারবো না, তবে আমার জন্মের পর আকাশে একটা তারা দেখেছিলাম। শোনেন না আপনারা হাদিসটা? তাহলে ভাই রসুলের জন্ম কবে আল্লাহ ছাড়া কেউ জানে না, তবে বারি রবিউল আউয়ালে রসুল আমার দুনিয়া জমিনে 570 খ্রিস্টাব্দে 63 বছরের জন্য মানব আকারে আমাকে আপনাকে আল্লাহর রাস্তা সেই অজ করেছিল, আল্লাহ ভুলে গেছেন, স্মরণ নেই, ধুলো পড়ে গেছে, আবার স্মরণ করিয়ে দিবার জন্য রসুল আমার দুনিয়ার বুকে হাজির হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়ায় আসলে এসে দেখছেন কেউ মূর্তি পুজো করছে, উজ্জা, কেউ লাত, কা হবলে 360টা মূর্তি পূজা করছে, কেউ আল্লাহকে পূজা করেন। আল্লাহ নবীর এটা দেখে বড় দুঃখ হলো, সাথে সাথে নবী আমার দেখছে মা বলে কিছু নেই, বোন বলে কিছু নেই, মেয়ে বলে কিছু নেই, স্ত্রী বলে কিছু নাই, তারা ভাবতো আমাদের লাত, আমাদের উজ্জা, আমাদের হবলে মেয়েগুলোকে সৃষ্টি করেছে আমাদের মজা করার জন্য, যে যাকে পারত ভোগ করতো, মা বেটা বলে কিছু নেই। এইরকম একটা নোংরা জামানা
এইরকম একটা নোংরা সিচুয়েশন সেই সময় ছিল, জামানা নাই, সেই জামানার পরিস্থিতিটা এইরকম ছিল। এবং ভাই ভাইকে খুন করছে, একে অপরের মাল দখল করছে। আজকে বলল তোমাকে এটা দিচ্ছি রাখো, কালকে এসে বলছে তোমরা দিও না। প্রতারণা, চিটিংবাজি করা, ধোকাবাজি করা, এই রকম একটা সময় ছিল। জেন্ত জেন্ত মেয়েদের ঘরে জন্ম নিলে পুঁতে দিত জেন্ত। এই রকম একটা সময় তোমার রসুল এসে, রসুল আমার আস্তে আস্তে বড় হতে লাগলেন। আল্লাহ নবী বড় হয়ে মক্কার মানুষদের ঘরে বুঝাতে লাগলেন, এ মক্কার কাফিরেরা তোমরা এগুলো করো না, এক আল্লাহর ইবাদত করো। মেয়েদেরকে ইজ্জত করতে শেখো, মেয়েরা মা হয়, মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক হারাম। মেয়েরা মেয়ে হয়, মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করা হারাম। একটা স্ত্রী একজনের জন্য, দুজনের জন্য নয়, এগুলো হারাম। আল্লাহ রসুল বুঝালো, মক্কার মানুষ মানলো তো ভাই, মেনেছিল, সবাই মেনেছে। আল্লাহ রসুল শুনালো ওমরকে, ওমর কলমা পড়ল। আল্লাহ রসুল শুনালো আবু জেহেলকে, আবু জেহেল কলমা পড়ল কি। আজকে এই মাহফিলে যারা আছে তাদেরকে লক্ষ্য করে বলছি, আজকে আমার অস শুনে এক শ্রেণীর ছেলে হৃদায়ত হয়ে যাবে, আবার এক শ্রেণীর ছেলে সেই গুমের গুতো মারবে। এদের কপালটা হলো আবু জেহেলের মতো, এরা হৃদায়ত হওয়ার নয়। যারা হৃদায়ত হবার ঠিক হয়ে যাবে, কেন আমরা তো শুধু শোনাতে এসছি, হৃদায়ত করার মালিক কে গো? হৃদায়ত তো করে দিয়ে চাল্লা, দুবার করে করবে নাকি? কিন্তু কপালে লিখা হয়ে গেছে জান্নাতি ও জাহান্নামী, যার কপালে জান্নাতি লিখা আছে আজকের দিনে সে অস শুনে আর কোনোদিন আওলাদের রসুলদের পিছনে লাগবে না। কথা বুঝতে পারছেন না? কারা ইসলামটাকে নিয়ে এলো, কাদের প্রচেষ্টায়, কাদের রক্ত ঝরানো, এটা একটু চিন্তা করার প্রয়োজন আছে না? নাই। আজকে সামান্য দুনিয়া স্বার্থে যদি কারো দ্বারা একটু উপকার পায় তাকে আমরা ভালোবাসি না? এই গ্রামে একটা হাজি সাহেব, হয়তো এই গ্রামে ধনী লোক ছিল, গরিব দোকানে দেখাশোনা করেছে, ভালোবেসেছে। ওই হাজি সাহেব চলে যাবার পরে তার বাচ্চাগুলোকে আপনারা ভালোবাসবেন না? বাসবেন না। কার জন্য? বাপের জন্য। যাদের ওসিলায় ইসলাম এলো তাদেরকে একটু চেনেন, আর তাদের আওলাদরা কেউ দুনিয়ায় আছে কিনা একটু খোঁজেন। আমানজানেরা, যুবকেরা, মুরুব্বিয়ানেরা, ও দেবঙ্গা নজানেরা, মুরুব্বিয়াব্বারা, মামুনেরা, বড় দুঃখের বিষয় শুনে রেখেরা, আল্লাহ নবী মক্কা মানুষদের ঘরে বুঝাতে লাগলো, মক্কা মানুষেরা অন্ধকারের মধ্যে আছে, কেউ নবী পাকের কথা মানছে না। আল্লাহ নবী দরবারে একজন মানুষ কলমা পড়ে নিলেন, আল্লাহ নবী মানুষটাকে সাথে করে নিয়ে কাবা শরীফে পাশে দাঁড়িয়ে গেলেন। কাবা শরীফে পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী ওই মানুষটাকে বলতে লাগলে, এ আমার সাহাবী রে, আপনি একটু দিন ইসলামের কথা বলে, আপনিও তো প্রথম মুসলমান ছিলেন না, আজকে আপনি আমাকে নবী বলে, আল্লাহ আল্লাহ বলে, ইমানে কালমা পড়েছে, আপনি একটু ইসলামের কথা বলে। ওই মানুষটা বলা শুরু করেছে, একটা মানুষ এসেছে রসুল তাকে নিয়ে যে বলছে তুমি একটু বলো, কেন তুমি তো ওদের দিকেই ছিল, আজকে ফিরে এসছ ইসলামের দিকে, কেন তোমার মুখের কথা পুরো শুনো, যে আমি এই তোদের সঙ্গে ছিলাম, আজকে ইসলাম কবুল করেছি, কি পেয়েছি শোন। যেই বলা শুরু করেছে মক্কার কাফেররা পাথর ছুঁড়ছে, পাথর ছুঁড়ে মারছে মানুষটাকে। বুখারী শরীফ নসি কিতাব হাসিয়ার মধ্যে লেখা আছে কথাটা যেটা বলছি, ওই মানুষটাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে। এত মারা মেরেছিল এই মানুষটাকে, মানুষটা অজ্ঞান অচৈতন্য হয়ে গেল, জমিনে পড়ে গেল, সারা শরীর দিয়ে রক্তের টুপা আল্লাহর কাবার ঘরের পাশে পড়ছে। শুনছেন তো আপনারা? এ রক্ত দিয়েছেন আপনারা ইসলামের জন্য? এরা রক্ত দিলে ইসলামের জন্য, টপ টপ করে রক্ত টুপা পড়ছে। সেদিন বেদুইনের বাচ্চারা, বেদুইনেরা আমার রসুলকেও ছাড়েনি,
রসুল্লাহকেও তারা মেরেছিল। আল্লাহ নবী একদিকে অজ্ঞানে পড়ে আছে, আর রসুলের হাতে হাত দিয়ে প্রথম মানুষটা সেও একদিকে পড়ে আছে। আপনাদের দেখুন ভাই, অজ করা খুব মুশকিল ভাই। এই যে প্রথম মানুষ বলেছে, এর একটা ভুল ভেঙে দিয়ে যায়, এটা প্রথম নয়, এর আগে আর একজন প্রথম রসুলের হাতে হাত দিয়ে কলমা পড়েছিল, তিনি ছোট ছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি সর্বপ্রথম নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছিলেন, কিন্তু তিনি ছোট ছিলেন বলে ইতিহাসে তার কথাটাকে গুরুত্ব দেওয়া হয়নি। কথা বুঝতে পেরেছেন? এটা ভেঙে দিয়ে যায় না, বলে ভুল বলা অজ করছে। মলি সাহেবদের মতো আমাদের মাথা এখনো খারাপ হয়নি, আমাদের মা দাদা পীরের দোয়া ঠিক আছে। কথা বুঝছেন? আমরা বুঝি, কিন্তু সব কথা কি বলা মুশকিল তো ভাই? একটা সংক্ষেপ সময়ে সব কথা কি গুছিয়ে বলা যায়? যেটা বুঝতে পারবেন না জিজ্ঞেস করে নেবেন, খবরদার পিছনে সমালোচনা করবেন না। এতটুকু আলোচনা করব যতটুকু পড়েছি। কথা বুঝতে পেরেছেন? যেটা পড়িনি শোনা কথা আলোচনা করব না, কেন শোনা কথা মিথ্যা হয়। আমার নজরেরা যুবকেরা ইসলাম তো সহজে আসে না গো, ইসলাম বড় কষ্ট করে এসেছে, বহু মার খেয়েছে, বহু রক্ত জড়িয়েছে, খাত পুঁতি গাদে পড়েতে ইসলামকে আমরা পেয়েছি। আজকে মুসলমানের ঘরের ছেলে হয়ে ইসলামকে নিয়ে দলাদলি করছি। আমি একটা কথা বলছি, আরামুলিশ আর একটা কথা বলছে, দল গ্রুপ বাজি করছে গ্রামে, দলাদলি মুসলমানের মধ্যে করে দিয়ে যাচ্ছে। এ রাজওয়ানেরা দল তৈরি করতে আসি না গো, আল্লাহ রাস্তে বুঝিয়ে দিয়ে যায়, ইসলামকে মহাব্বত করে, নবী পাকে পিয়া করে, রসুলের সাহাবাদের মহাব্বত করে, বড় কষ্ট করার পরে ইসলাম এসেছিল। আল্লাহ নবী এক তারিখে কাবার পাশে দাঁড়িয়ে, নবী আমার যখন অজ করেছিলে আবু জৈল ছুটিয়েছে, আমার নবী পাকে নূরে গাড়েতে একটা চর মেরেছিল, আল্লাহ নবী দু চোখে পানি এসে গেল, নবী আমার মাথা এক করে ওই চরখা গালটা নিয়ে আল্লাহ নবী ঘরে চলে গেলে। এ রাজওয়ানেরা আল্লাহ নবী ঘরে বসে বসে কাঁদছে, নবী পাক কিন্তু আবু জেলের জন্য বদদোয়া করলো না। রসুলের আর এক চাচার কাছে খবর গেল যে তোমার ভাই বোকে তোমার ভাই আবু জেল মেরেছে। কে খবরটা দিলে? খবরটা উনি জঙ্গলে শিকার করতে যাচ্ছিল, একটা হরিণ দেখেছে শিকার করবে, কোন কোন কিতাবে কি বলে খরগোশ, খরগোশ দু রকম হয় ভাই, একটা খরগোশ বিড়াল পা হয় খরগোশটা খাওয়া চলে না, আর একটা খরগোশ আছে মুরগি পা, সেই খরগোশটা খাওয়া চলে। তো ভাই জান, হযরতে রাসূলের বাগের চাচা ওই শিকার করবে, ওই শিকারী জন্তুর মুখে থেকে আল্লাহ আওয়াজ করে দিলে, এ রাসূলের চাচা তোমার যদি এত বীরত্ব হয়, এত ক্ষমতা হয়, তোমার এতিম ভাইপোটাকে আবু জেহেল মেরেছে প্রতিশোধ লাও, ওখানে যেতে কে যাও। শুনে অবাক হয়ে গেল, কথা বুঝেছেন, ছুটে চলে এলেন, এসে প্রতিজ্ঞা করলেন আবু জেহেল কোথায়। আবু জেহেলের শরীর থেকে রক্ত না বার করা পর্যন্ত আমি পানি পান করব না। আল্লাহ রসুলের কানে আবার এই কথাটা চলে গেল। কিভাবে ইসলামটা এসছে দেখেন, আজকে ঘোরাঘুরি ঝগড়া হচ্ছে, ঘোরাঘুরি বুঝতে পারছেন না। আমার একটা ভাইকে দিয়ে কিছু মুনাফেক মলিশা মজা লিখছিল, আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে, কথা বুঝতে পারছেন না, ভাইয়ের ভুলটা ভেঙে গেছে, ভাই সরে গেছে। ভাই চেয়েছিল অন্য জিনিস, ভাইকে আমরা বলেছিলাম, ভাই চেয়েছিল, ওরাও তো আমাদের মধ্যে একসময় ছিল, ওদেরকে যদি পরিবর্তন করা যায়। কিন্তু আমি বলেছিলাম, ভাই কাপুরে নাপাক লাগলে সেই নাপাকটা ধুলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু নাপাক বস্তুকে ধুলে পরিষ্কার হয় তো? ওদের রক্তে গন্ডগোল আছে, বাপ সারা জীবন দুশ্মনী করেছে, ছেলে দুশ্মনী করবে না, ও রক্তে গন্ডগোল আছে, ভাই পরিবর্তন করতে পারবেন না, ফিরে আসে। তা আজকে সেই ভাইয়ের ব্রেনটা খুলেছে, জামাত ইসলামের জন্য সমাবেশ করেছে কলকাতায়, যে জামাত ইসলাম রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন, অলিদের দুশ্মন, আবুল আলা মওদুদির মত যারা মানে, আপনারা মানেন? আপনারা কার মত মানেন? দাদা হুজুর পীর কেবলার দাদা হুজুরের মত মানেন? আমরা দাদা হুজুরকে ধরে আল্লাহ আল্লাহ রসুলের মত মানি, এটা দাদা হুজুরের মুখ দিয়ে বেরিয়েছে, দাদা হুজুরের পার্সোনাল কথা আমরা মানি না, আমরা মানি দাদা হুজুর
আল্লাহ আল্লাহ রসুলকে সামনে রেখে, এজমা কিয়াসকে সামনে রেখে আমাদেরকে বুঝাবার স্বার্থে যেটা দিয়ে গেছে সেটা মানি, সত্য না মিথ্যা? আল্লাহ কাছে এখনো কিন্তু দোয়া করি হিদায়ত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। ওদের মতো হিংসুক নয় যে ফেলে দেবো, দোয়াটা করি আল্লাহ যেন হিদায়ত করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবী বাকি উম্মাত উম্মতিরা, আল্লাহ নবী কানে যে গদড়া চলে গেল, আল্লাহ নবী চাচা কাছে গেলেন, আমার চাচা যা আপনি নাকি প্রতিজ্ঞা করেছেন আবু জেহেলকে নামেন আপনি পানি পান করবেন না, আমার চাচা যা কেন আপনি আবু জেহেলকে মারবে? আল্লাহ নবীকে বলেছিলেন এ ভাই বো মোহাম্মদ, তুমি এতিম এসি তোমার বাপ মা নাই, আমরা চা তোমার পাশে কে দাঁড়াবে? এতিম বাচ্চাকে আবু জেহেলে মারা এত সহজ কি করে হলো? আবু জেহেলে এত ক্ষমতা হয়ে গেছে, ওকে আমি ছাড়বো না। আল্লাহ নবী বলেছিলেন আমার চাচা যা আপনি কি আমাকে খুশি দেখতে চায়? হ্যাঁ আমি খুশি দেখতে চাই। আল্লাহ নবী বলেছিলেন আমার চাচা যা আবু জেহেলের প্রতিশোধ না নিয়ে একবার আপনি আমার হাতটা ধরে এক পা পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণ আমি নবী পাপ প্রতিশোধ দিতে আসি না। আল্লাহ নবীর মিষ্টি ব্যবহার দেখে আল্লাহ নবী চাচা ইমানের কলমা পড়ে মুসলমান আমাদের মধ্যে পিসা মলি সাহেবরা গো, কথা বুঝতে পারছেন না? আমি আব্বাস সিদ্দিকীর কিছু ভক্ত আছে ভালোবাসে, যেই দেখছে আমাকে জলসা করে ট্যান্ডি ব্যান্ডি করছে, এই একটা জলসা গেড়ে দে তো আব্বাস সিদ্দিকী দেখবেন না, কোন পিসার দেখবেন না, দাদা হুজুর দেখবেন। দাদা হুজুর জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর যার মধ্যে আছে তাকে ধরেন, দাদা হুজুর আমার মধ্যে আছে আর আমি বলে বেড়াচ্ছি ফুরফুরা দু বছর উল্টে যাবে, এটা দাদা হুজুর আছে তো আমার মধ্যে? ও মুখে দাদা হুজুর খাবার কর, কথা বুঝতে পারছেন না? রাগ হচ্ছে নাকি গো? বাজার হচ্ছে আপনার দাদা পীরের নয়, দাদা পীর আমার একা না আপনাদেরও? তাহলে আপনাদেরও তো দু বছরের মতো উল্টে দেবেন নাকি? রাখলে আপনারাই রাখবেন, উল্টালে আপনারাই উল্টাবেন, তাই তো নাকি? তাহলে আপনি রাখার টেন্ডার নিয়েছেন, তাহলে আপনি উল্টাবার কথা বলছেন কেন? আমার নজওয়ানেরা যুবকেরা মুরুব্বিয়ানেরা, ও নবী বাকরম্মাদেরা, আল্লাহ নবীর পাশে সাবি দাদা নিয়ে দাঁড়িয়ে ওয়াজ করতে লাগলেন ইসলামের আজানের কথা, শরিয়াতের কথা, এক আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের কথা যখন বলতে লাগলে মক্কা কাফেররা ওই সাবিটাকে এত মারা মেরেছিল শরীরে রক্ত পড়তে পড়তে সাবির অজ্ঞান হয়ে গেলে অপরদিকে নবীকে মেরেছিল, নবী পাক অজ্ঞান হয়ে গেলে এ নবী পাকের মা তুম্মা দিরা ওই সাবিটাকে তামিল গোত্রের মানুষেরা কোলে করে তুলে নিয়ে যে তা ঘরেতে পৌঁছে দিল, কিন্তু মক্কা জমিনে সেদিন আমার নবী পাককে কেউ তুলল না। নবী আমার একা একা কাবার পাশে শুয়ে অজ্ঞানে, আল্লাহ বাগে অসে কুদরতে আমার নবী বাগে অংশটা ফিরে গেল, আল্লাহ নবী চোখটা খুলে কি বলেছিলেন? ও রব্বি আল্লাহ পা আমার সাবিটা কোথায়, আমার সাবিটা কোথায়? আল্লাহ পা এই সাবিটা আমার সাথ দিয়েছে, একে আপনি ডেকে নেবেন না? আমি রসুল্লাহ দোয়া চাই আমার সাবিটা আল্লাহ পা আপনি হায়াত দারাজ করুন। আল্লাহ নবী চুপ খেলে কাকে ডাকলেন গো? নিজের সাহাবীকে, নিজের কথা ভাবলেন না, আমার সাহাবীটাকে আল্লাহ তুমি তুলে লিও না, যেন হাত দারাজ করো। বুখারী শরীফে নফসি কিতাব খুলে ডাকে আল্লাহ নবী এদিকে উদ্রার মধ্যে উঠে চলে গেলে, নবী আমার কানতে লাগলে এ না
আমার নবী কেমন আছে? ভালোবাসাটা বুঝতে পারছেন? রসুল বললেন সাহাবি কোথায়, আর সাহাবি চোখ খুলে বলছে আমার রসুল কেমন আছে। জোরে বলুন সুহার। এটা হলো ভালোবাসা। এই ভালোবাসাটা আমি আপনি মিলে কাটাতে পারবো তো ভাই? রসুলের সঙ্গে রসুলের সাহাবির ভালোবাসা কাটাতে পারবো নি আমরা বিছখানে দাঁড় করিয়ে? আমার নবী বাগের উম্মাত উম্মাতিরা ও না জানেরা, আল্লাহ নবী সাহাবিকে ওই সময় মামুকে হাত চেপে দিয়ে বলেছিলেন, এ বাবা ছেলে শুনে কে দা, ওই মোহাম্মদকে ডাকার জন্য, ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য মক্কা কাফিরা তোমাকে মেরেছে বাবা। এবার যদি মক্কা কাফিরা তোমাকে দেখতে পায়, নবী নবী করছো বাবা ছেলেরে, তাহলে তোমাকে মক্কা মানুষেরা জানে মেরে দেবে। এ বাবা ছেলে তুমি মক্কা নবীকে দেখো না গো, ওই নবী না তুমি নিও না। আল্লাহ নবী সাহাবীটা মায় আশু নিয়ে বলেছিলে, ও আমার আম্মা দার, আমি আমার নবীকে এত মহাব্বত করি, আমি আমার নবীকে এত প্রিয় করি, আমি আমার নবী ছাড়া এমনি মারা যাব। আম্মা দার এই সময় বলেছিলে, এ বাবা ছেলে রে, তোমার নবীর মধ্যে কি আছে যে নবীকে তুমি এত মহাব্বত করেছো, যে নবীকে তুমি এত প্রিয় করেছো, যে নবীকে তুমি তবে বাবা তুমি যখন এরকম করেই বলছো, তোমাকে তোমার রসুলের কাছে নিয়ে যাওয়া হবে। প্যারে হাজরিন, আগর আপ আপনি হি আওয়াজো মে গজল নাত ইয়া মিলাদ রেকর্ড করনা চাহতে হ্যায় তো জলদ হি সম্পর্ক কিজিয়ে মন্ডল সাউন্ড, মিন্টু মন্ডল, কোড়া বাজার, হাওড়া। মন্ডল সাউন্ড, সাউন্ড, সাউন্ড। মা অবাক হয়ে গেলেন এই ভালোবাসা দেখে। তবে বাবা তুমি যখন এইরকম করেই বলছো, তোমাকে তোমার রসুলের কাছে নিয়ে যাওয়া হবে। তবে কিছু গরম দুধ আছে খেয়ে নাও। এই কথাটা শুনে রাত ওই সাবিটা বলেছিলে, ও না জানেরা, আল্লাহ নবী সাবিটা বললাম বাজার, আমি কিছু পান করব না। আমি সেই আল্লাহ পাকে কসম করে বলছি, যারাতে আমার জান হয়েছে ততক্ষণ পর্যন্ত না নবী পাকে নূরের মুখটা দেখতে পা, ততক্ষণ পর্যন্ত আমি সাবি কোনো কিছু পান করব না। মা অবাক হয়ে গেলে ওই সাবি আগে সাথে করে নিয়ে আল্লাহ নবী দরবারে যেতে লাগলে। এ ভালো করে শোনেন, কাদের ভালোবাসায়, কাদের চেষ্টা দে, কাদের পরিশ্রমেতে ইসলাম রেজে যে শোনে। আল্লাহ নবী সাহাবীটাকে সাথে করে নিয়ে মা যেতে লাগলে। আল্লাহ নবী সাহাবীটা মায়ের কাঁধের উপরে ভর দিয়ে হাঁটতে লাগলে, কারণ এত রক্ত ঝরেছিল, হাঁটা মোটা ক্ষমতা ছিল না, তখনও রক্ত টুপা গড়িয়ে গড়িয়ে শরীরে পড়তে লেগেছে। ও না জানে আল্লাহ নবী সাহাবীটা মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবীর দরবারে যেতে লাগলে। আল্লাহ নবী রুজা শরীফ তারা দেখে ওই সাহাবীটার মধ্যে ইশকের মহাব্বত আগুন জ্বলে উঠলো, কোথা দিয়ে গায়বী ক্ষমতা পেয়ে গেল ওই সাহাবীটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছে, এটা বলে ছুটতে লাগলে। যে মানুষটা কিছুক্ষণ আগে হাঁটতে পারছিল না, ওই মানুষটা এখন ছুটিয়ে ছুটিয়ে আল্লাহ নবীর হুজরা দিকে ছুটতে লাগলে। আল্লাহ নবী ওই সাহাবীর আওয়াজ শুনতে পেয়ে যে নবী আমার হুজরা দিয়ে বেরিয়ে বললে, আল্লাহ নবী সাহাবীটা নবী পাকের সামনে দাঁড়িয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেমন আছে? আল্লাহ নবী বলেছিলে, এ বাবা সাহাবীরে, তোমার শরীরে এখনো রক্ত বেরোচ্ছে, তুমি নিজের কথা ভাবলে না, আমি নবী মুহাম্মাদের কথা ভাবছো। এ বাবা সাহাবীরে, তোমার কি কোনো কষ্ট হয় না?
আমি সেই প্রভু সম্পর্কে বলছি যারাতে আমার জান আছে, যতক্ষণ পর্যন্ত আমি করেছিলাম আমার শরীরে যা যন্ত্রণা কষ্ট হচ্ছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার নূরে চার মুখটা দেখে আমি সাহাবি সমস্ত যারা যন্ত্রণা সব বন্ধ হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে আল্লাহ নবী খুশি হয়ে গেছে, নবী খুশি হয়েছে। ওই সাহাবিটাকে বুকে জড়িয়ে ধরলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল জড়িয়ে বলেছিল তোমাকে সাথে না নিয়ে আমি জান্নাতে যাব না, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ধরেন রসুল ওই মানুষটা ছাড়া জান্নাত যাবে না বলেছে নবী, তাই তো নাকি গো? নবীর কথা দুটো হবে, আয় রসুলের কথা দুটো হবে। ওই মানুষটাকে রসুল যে সাথে জান্নাতে যেতে চাইছে, এখন ওই মানুষটা বাইনা করলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার রক্ত যার যার শরীরে আছে তাদেরকে না নিয়ে আমি যাব না হুজুর, একটু আপনি আল্লাহর কাছে আরজু করেন, আপনার কথা আল্লাহ সব শুনবে, আমার রক্ত যাদের শরীরে আছে তাদেরকে যেন একটু নিয়ে জান্নাতে যেতে পারে। কি গো রসুল্লাহ আরজু করবে না? আর রসুল আরজু আল্লাহর কাছে করলে আল্লাহ কবুল করবে না? এই মানুষ যদি ঘুরিয়ে আর একটা কথা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার গোলাম আমি, আর আমার সিলসিলার অনুসরণ করে কোটি কোটি মানুষ ধরে বসেছিল সিদ্দিকে আকবরের সিলসিলা আছে না নাই? হুজুর আপনি আমার সিলসিলার মুরিদ দেখে বাদ দেবেন না, আপনার সাথে দিয়ে চলেন। ওই কথা লোকটার আরজু আল্লাহ শুনবে না? জোরে বলেন রসুল পাক শুনবে না? আরো জোরে বলেন শুনবে না? এ মানুষটাকে গো রসুল পাকের প্রথম সাহাবি হযরতে আবু বকর সিদ্দিক, জোরে বলুন সুবহানাল্লাহ। সিলসিলায় ফুরফুরা শরীফ নয়, সিলসিলায় দাদা পীর, দাদা পীর পেল কোথায়? ওই সিদ্দিকে আকবর থেকে নিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সিলসিলা মানে শিকল জিনজির, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা জড়িয়ে 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 সিদ্দিকে আকবর বনতে গেছে। সিদ্দিকে আকবর পেল কোথায়? আমার রসুলের পাকের কাছ থেকে নিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দাদা পীরের মুরিদ দাবি করবে, তাই তো নাকি গো? আর দাদা হুজুরের আওলাদদের পিছনে বাঁশ দিবা যে রেডি হয়ে থাকবে, মুরিদ হচ্ছে তো ভাই? কথা বলেন না গো, মুরিদ হচ্ছে তো? তো ভাই যান, উদাহরণস্বরূপ আর একটা বুঝিয়ে দিই যায় আপনাদের ঘরে, একটা মুরব্বীর কোন চাচার ছেলে খুব বদমাইশি করে, তাকে গ্রামের লোকেরা খুব ছোট বড় কথা বললো, বলতে 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 তোরা বাগদি জাত বলে ফেললো। বলে পদ্ধুর কথাটা গড়ালো, বুঝতে পারছেন কি গো? কোরাইশ বংশটা বাগদি জাত? হ্যাঁ, যারা এ কথা বলবে তাদের ইমান আছে, তাদের অসনা শরীয়তে জায়েজ তো? ও গুরুব বাজি হয়েছে, গুরুব বাজি। তো যাই হোক ভাই, পরিবর্তন হন, আল্লাহ আমাদের সকলকে হিদায়ত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আম ভাই যারা আছো, আম মানুষ যারা আছেন তাদেরকে হাত জোর করে বলে যাচ্ছি, আমি আব্বাস সিদ্দিকীকে খারাপ লাগে, আমার থেকে দূরে সরে যাও। ফুরফুরার একটা হুজুরের ছেলে ভালো নেই কি গো? একটা ভালো নেই, তাকে নিয়ে থাকো। তা বলে তুমি ফুরফুরার হুজুরদের সঙ্গে বিরোধী করার জন্য একটা অন্য নতুন দল করবেন নাকি গো? একটা দল জান্নাতে যাবে, দুটো নয়। তামা নজানে রাজমুখেরা মুরুবিয়ানেরা ইসলামটা বোঝারে যে রাসূল পাকের বড় কষ্টে পরিশ্রমে সাহাবা হলুদ রক্তের বিনিময়ে, ও নজানে এমন নবী বাগের মাদেরা আজকে ইসলামকে নিয়ে খেলা করবেন না, ইসলাম যেটা হুকুম করেছে সেটা আমাকে আপনাকে মানতে হবে, ইসলাম যেটাকে হালাল বলেছে আমাকে আপনাকে হালাল বলে মানতে হবে, ইসলাম যেটাকে আরাম বলেছে আমাকে আপনাকে আরাম বলে মানতে হবে। নতুন করে কোনো গ্রুপ বাজি করে হালালকে আরাম করা যাবে না, হারামকে হালাল করা যাবে না। এ নজওয়ানেরা যুবকেরা খবরদার খবরদার, আল্লাহ নবী সাহাবাদের সে বিরোধী করবেন না, ওলি আল্লাহদের সে বিরোধী করবেন না, ওলি আল্লাহদের বাচ্চাদের
বসে বিরোধী করবেন না। হযরতে দাদা পীর বলে দিয়ে গিয়েছিলে, আমি আবু বকরে সিলসিলা যারা ক্ষতি করবে আমি আবু বকর কিয়ামতে দিনে তাকে ছাড়বো না। সে যদি আমার আওলাদ হয় তাও তাকে ছাড়বো না, আর আমার মুরিদ যদি হয় তাওকে দাঁড়া ছাড়বো না, আর আমার ইসলাম সাহেব যে ক্ষতি করবে আমি আবু বকর তাকে ছাড়বো না। এটা যদি আমার আওলাদ হয় বা মুরিদ হয় আমি তাকে ছাড়বো না। দাদা গুলো আর একটা কথা বললে, আর আমার আওলাদের সঙ্গে যারা মুনাফিকি করবে বিয়াদুবি করবে আমি আবু বকর তাকে কিয়ামতের দিনে ছাড়বো না। কথা বুঝতে পারলেন না? দাদা হুজুরকে ভালোবাসেন না বাসেন? ভালোবাসা কি গো, তাকে দেখতে সুন্দর তাই না, তার কথা মানা। দাদা হুজুর কি বলেন, আমার আওলাদের সঙ্গে কেউ যদি বিয়াদুবি করে মুনাফিকি করে তাকে আমি ছাড়বো না। তাহলে নিয়ে এসে মুনাফিকি করা উচিত কি ভাই? দূরে থাকে, আমার কাছে কে যেতে বলেছে আপনাকে? কে আমাকে ভালোবাসতে বলেছে? আমাকে না ভালোবাসলে আপনাদের ইমান চলে যাবে নাকি গো? আমি রসুল নাকি? ইমান যাবে না তো আপনাদের? তাহলে আমাকে ভালোবাসার কোনো প্রশ্নও নেই, আর আমার সঙ্গে বিয়াদুবি করারও কোনো দরকার নেই, দূরে থাকবেন। কি গো ভাই, ভুল আজ করছি নাকি? এতে সমাজে শান্তি থাকবে না থাকবে না? কেন আমার সঙ্গে বিরোধী করবেন? দুজন তো আমাকে ভালোবাসে, দুজন তো আমাকে ভালোবাসে, আর মনে রাগ হচ্ছে, ঝগড়া হচ্ছে, অতএব ওটা না করে বাবা আমার কাছেও যাবো না, আমার বিষয়ে কিছু বলতেও যাবো না, তাহলে গ্রামে শান্তি থাকবে। ভাই যান, বড় দুঃখের বিষয় গো, আল্লাহর ওলিদের সঙ্গে বিয়াদুবি করলে না খোদার মার শুরু হয়ে যায়। বউ তো পাগল হয়ে গেছে, খবর পেয়েছেন? খবর পান না? মলি সাহেবের বউ পাগল হয়ে গেছে। এখনো সময় আছে, আল্লাহ রসুলে হাদিস মিথ্যে হবে নে। বছরে পাঁচটা রোজা রাখা কি গেছে? বছরে পাঁচটা রোজা রাখা কি হারাম? ঠিক বলছেন, ঠিক বলছেন আপনার হারাম তো নাকি? আপনারা কোন মাসে পড়েছেন হারাম বলছেন? আর অত বড় মুফতি ফতোয়া দাবি করছে, বইয়ে লিখেছে বছরে পাঁচটা রোজা রাখা মকরুহ, তাহলে বুঝতে পাচ্ছেন খোদার গজব এসেছেন আসেনে? বেচারি ওয়াজ করে বলেছে হারাম আর বইয়েতে লিখছে মকরুহ, তার মানে কি? আস্তে আস্তে এবারে পাগলের রাস্তায় যাচ্ছে, এখনো সময় আছে, হিদায়ত যেন আল্লাহ করে। বলুন আল্লাহুম্মা আমিন। কি গো খুশি মনে দোয়া চাইবেন না হিদায়ত হোক? বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ আল্লাহুম্মা, তো ভাই যান তাহলে ফুরফুরা দাদা পীরের সিলসিলাটা এলো কোথা থেকে? সিদ্দিকে আকবর থেকে। সিদ্দিকে আকবর পেলেন কোথা থেকে? রসুলের পাশ থেকে। দাদা পীরের সিলসিলার বিরুদ্ধে বলা মানে কোথায় যাচ্ছে কথাটা বুঝতে পাচ্ছেন তো? তাহলে ফুরফুরা উল্টে যাবে, তার মানে ফুরফুরা কি গো ভাই, দাদা হুজুর কি নিয়ে তো? তাহলে দু বছর পরে দাদা হুজুর মুছে যাবে, এটাই বলতে চাইছেন তো নাকি? যারা এই রকম কথা বলবে তারা দাদা হুজুরের পক্ষে না বিপক্ষে? সবাই বলেন পক্ষে না বিপক্ষে? আর আপনার দাদা হুজুরের পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে একটু হাত তুলে দেখান, কারা কারা পক্ষে হাত তোলেন? মুনাফিকি হাত তুলবেন না, আল্লাহ যারা হাত তুলে যে হাত গুলো কবুল করে ডানাতে আমন নামা দিয়ে জান্নাতি করেন বলুন আল্লাহুম্মা আমিন। হাত তুলেই শুধু পক্ষে দেখালে হবে না? এবারে যদি কোনোদিন কেউ দাদা হুজুরের বিরুদ্ধে কথা বলে, সিলসিলার বিরুদ্ধে কথা বলে, ফুরফুরা বলতে দাদা হুজুর বুঝায়, এর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে ধরতে হবে না হবে না? হ্যাঁ ধরতে হবে না হবে না? ধরে কুচ্ছের পেটে পিটিয়ে দেবে, তারপরে যা আছে আব্বাস সিদ্দিকী ট্যাকল করে দেবে। কথা বুঝতে পেরেছো? শুধু দাগ না হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? শুধু দাগ না হয়, কেন আর দিন নেই বা চুপ করার সময় নেই? এই কত কিছুদিন আগে মৌখালীতে আমার ওমর চাচা হুজুর পীরকেরা বড় ছেলের সঙ্গে বিয়াদুবি করতে এসেছিল, একজন কি করবে মাইক কেড়ে নেবে, প্রায় 150 ছেলে স্টেজ উঠে পড়েছে ঘিরে ফেলেছে। আপনি যে কথাটা বললেন কথাটা দলিল দিতে হবে। ভাই বলছে ভাই আমি কিতাব নিয়ে এসেছি, কিন্তু আমি যে কিতাবে পড়েছি কিতাবের নাম বলছি, আপনারা দেখলেন না, আপনার কাছে কিতাব থেকে নিয়ে আসেন, খুঁজে বার করে দিচ্ছি, সুন্দর কথা বলেছে না বলেন? ওদের একটা কথা আপনাকে কিতাব দেখাতে পারে, আমার কিতাব তোমার ঘরে, আমি কিতাব বয়ে নিয়ে এসেছি নাকি? তার মানে কিছু না, ঝগড়া করবে। আমাকে ফোন করলাম যে দাঁড়া এক্ষুনি যাচ্ছি, পাশেই ছিলাম আমি, এক্ষুনি যাচ্ছি বলে আশপাশে যত জায়গা সব প্রচার হয়ে গেছে, হাজার হাজার লোক এসে গেছে। আর কোথা থেকে কি করে পুলিশ জেনেছে জানি না, পুরো একদম সেই কলকাতার VIP, কলকাতার পাশে তো একদম পুলিশও ছাইলা হয়ে গেছে, ওরা তো দেখে ভাবতাল খারাপ পালিয়েছে। তা আপনাদের এই দেগঙ্গার একজন আলেম আছে মুফতি আলাউদ্দিন সাহেব, নাম শুনেছেন? জি, ওকে সবাই মিসবেন, ওকে ভালোবাসবেন। কথা বুঝতে পেরেছেন?
সিলসিলা হাতিয়া হক কথা বলার ছেলে, কথা বুঝতে পেরেছেন? সব কটা দলিল দিয়ে কথা বলে। তো ভাই যান যে হাজির হচ্ছি, তো এইভাবে যে হাজির হয়েছি হওয়ার পরে একটার পর একটার পর একটার পর সব কথাবার্তা আলোচনা হচ্ছে। কই ভাই আপনারা আসেন না, বলেন কিতাব দেখাবো, কেউ আসছে না। তো ভাই চুপ করে থাকার আর সময় নেই, কেন চুপ করে চুপ করে চুপ করে চুপ করে দেখি যদি ভালো হয়ে যায়, দেখি যদি ভালো হয়ে যায়, দেখি যদি ভালো হয়ে যায়। ভালো হওয়া তো দূরের কথা, আরো বদমাইশি বাড়ছে আস্তে আস্তে। কথা বুঝতে পেরেছেন? আমার চাচা যান আব্দুল্লাহ সিদ্দিকী, চাচা যান একটু সাদা সিদে মানুষ, জানেন তো নাকি গো, নরম দিলের মানুষ, দুনিয়াদারি অতটা বোঝে না। তো হুজুর জলসা করতে গেছে, আর তোমাদের মৌলানা মাতিন সাহেব গো চেন না, বিয়াদবি করে তাড়িয়ে দিয়েছে। কোথায়? দক্ষিণ সন্তোষপুর হাওড়া জেলায়। ব্যাস ছেলেরা খেপে গেছে, এক্ষুনি ধরবো, এক্ষুনি হুজুর আমরা যাব। আমি না, একটু আমার চাচারও একটু ঠেক পাওয়া দরকার ছিল, একটু ঠেক পাওয়া দরকার ছিল। ব্যাস হুজুর কেবলা এসে বলছে, বাবা আমার নিজেরই দোষ, এদেরকে আপন মনে করে মিশতে চাই, এরা তো আপন নয়। আমি চাচা দুধ কলাকে কেউ উঠে পুষলে ছোবল মারবে, কথা বুঝতে পেরেছেন? দুধ কলা পুষে কেউ উঠে পুষলে ছোবল মারবে। নারায়ণ ভাই কি আবার দিচ্ছি দেখি, আসসালাম আলাইকুম। হুজুর আমাদের এখানে কিছু লোক বলে যে কিয়ামতের কোনো দলিল নেই, অযথা কোরআন হাদিস নেই, এটা করা হারাম। ও কিয়ামে কিয়ামে, আপনি যদি দলিল দিয়ে বুঝিয়ে দিয়ে সমাজে উপকৃত হবেন, এবং আমরা আখিরি জোহর এবং ও এবং আর আখিরি জোহর এই দুটো ডেট 15/4/13, এটা কি নাম? 15/4/13 এটা নাম নাকি? এটা নাম কার গো? নাম দাও বাবা। তবলিগ ফুরফুরা বুঝিনি ভাই, আমি বুঝি কোরআন সুন্না হাদিস এজমা কিয়াস দাদা হবে, আর কাউকে বুঝিনি। কথা বুঝতে পেরেছেন? ও কে দিয়েছে ভাই, নামটা দাও, আমি বলে দিচ্ছি। বিনা নামে বললে হন অশান্তি হবে, কে ট্যাকেল করবে তখন অশান্তি লেগে গেলে? আর নাম দিলে ভাই জানতে চেয়েছিল বলছো, ওকে যে ধরো তাহলে যাও, সব ঝড় ঝামেলা ওর উপরে যাবে। তো ভাই জান আপনাদের অসুবিধা হচ্ছে নাকি গো, সংক্ষেপ করে দেবো না কোথায় বলবো? তো ভাই জান বড় দুঃখের বিষয় আজকে দুনিয়ায় কি চলছে, আমার দাদা হুজুরের বাগান এটা, তাই তো নাকি গো? এই বাগান কার? এই ওয়াজের মাহফিল আজকে দাদা হুজুর প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে বলে আজকে আমরা মোল্লা মৌলভিগুলো আলেম শিখে মাঠে হাল দিতে হচ্ছে না, নাগল দিতে হচ্ছে না, দোকানে বসে বিড়ি বিক্রি করতে হয় না, আমরা মলি সাহেবরা একটু কানে হাত দিলে পয়সা পেচ্ছি, সংসার চলছে, এটা কার অবদান? জোরে বলে আজকে সেই দাদা হুজুরের বিরুদ্ধে কথা হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? আপনারা ছেড়ে দেবেন, কথা হুঁস করে রাখেন, দাদা হুজুর পীর কেবলা পয়সা লিয়া নাকি হারাম বলেছে, কথা বুঝতে পারছেন না? দাদা হুজুরের গায়ে দাগ লাগানো হচ্ছে না হয়নি? জি দাগ লাগানো হচ্ছে না হয়নি? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিন সাহেব একটা বাহাসের কিতাব লিখেছে, রাতে আজান গাছি, তারা ঘরে যদি থাকে এই কাছাকাছি ঘর হয় লিয়ে আসেন 10 পৃষ্ঠায়, রদ দিয়ে আজান গাছি 10 পৃষ্ঠায়, 4 ইমামের সবচেয়ে বড় ইমামকে, ইমামে আজম আবু হানিফা হুজুরের ফাতিহাতুল মাক্কিয়া কিতাবে হাওলা দিয়েছে যে উত্তম হালাল অজ করে পয়সা লিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দাদা হুজুর ওইটাকে হারাম বলবে? এক কথা বলেন না কেন? ইরা ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে আল্লামা রুহুল আমিন সাহেবকে চোর বানিয়েছিল, এবার ঘুরিয়ে ঘুরিয়ে দাদা হুজুরকে চোর বানাতে চাইছে। আল্লামা রুহুল আমিন সাহেবকে চোর বানিয়েছিল কারা ভাই? রাজনীতি আল্লামা রুহুল আমিন বইটা পড়েছেন? কার লিখা ওই বইটাই দেখবেন রুহুল আমিন হুজুরকে কত ছোট করেছে। ঠিক সেই রকম আবার দাদা হুজুরকে ছোট করার জন্য দাদা হুজুরের পিছনে লেগেছে। আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি ভাই, যদি আপনাদের মনে হয় পয়সা লিয়া হারাম, তাহলে আমরা তাহলে হারাম কে ছুটো? এই সত্যি কথা বলেন, হারাম কে ছুটো? হারাম কে যে বিসমিল্লা বলে কায় সে কি কাফের? তাহলে আমরা যখন আপনাদের নজরে কাফের, তাহলে আমাদের ঘরে লিয়ে হজ করা আপনাদের উচিত হবে? যারা হালাল মনে করে তারা লিয়ে হজ করবে, কিন্তু তুমি দাওয়াত করে নিয়ে এসে বিদায় করার সময় ক্যাচাল করো না তোমরা? জি এই রায়কোলার মানুষরা করলে এটা কি জিনিস, এটা ভালো কিছু? অনেক যারা যারা একটুখানি হয়তো ফুরফুরার দিকে ঢুকতে চাইছে, তারা মনে করলো হয় দেখো হুজুরের ছেলে পয়সা ঝগড়া করছে, সে তো দূরে আছে, সে কিছু বুঝতে পারছে কি হচ্ছে এখানে?
এখানে কি হচ্ছে সে তো বুঝতে পারছি না, পরে আমি বেরিয়ে গেলাম তারা লটাচ্ছে হুজুরকে আমরা দিচ্ছিলাম হুজুর নিল না, হুজুরকে আমরা বলেছিলাম 500 টাকা কম আছে, হুজুর বললো লোবো না, ফেলে দিয়ে চলে গেল, একটু বেরিয়ে বেরিয়ে বলে দিল, আর ওইটাই সাব্যস্ত হয়ে গেল। আদেও কি হয়েছিল সেটা কি ওই ছেলেগুলো জানতে পারলো? তাহলে আমরা আসামি হয়ে গেলাম না গেলাম না গো ভাই? তা আপনাদেরকে অনুরোধ করছি ভাই, এক মুখে কথা শুনবেন না, ওই দিন কি হয়েছিল একটু দু মুখে শুনলে তাহলে আপনারাই বলবেন ওদেরকে কি কোনো দরকার ছিল। কথা বুঝতে পেরেছেন? ওই দিনে কি হয়েছিল একটু টাচ দিয়ে গেলাম, কেন সময় এখনো আছে, পরিবর্তন হয়ে যান, নিয়ে এসে খেলা করবেন না। কথা বুঝতে পেরেছেন? তওবা করলে আল্লাহ মাফ করবে, আপনার তওবা করলেন আল্লাহ মাফ করে দেবে। কথা বুঝতে পারলেন না? তওবা করলেন আল্লাহ মাফ করে দেবে। আমা নবী বাগে উম্মাত উম্মাতিরা ও না জানেরা আল্লাহ বা তওবাকারীকে পছন্দ করে, তাবা হুজুররা যখন ইসলাম কবুল করে নে, ইমানে কালমাটা পড়ে নে, তখন তা মুসলমান হয়নি, মক্কা জমিনে 360টা মূর্তির পূজা হতো। এ না জানেরা এই 360টা মূর্তির মধ্যে নেতা মূর্তি তিনটে ছিল মক্কা মানুষেরা, এ সময়তে জন্তু জন্তু বাচ্চাগুলোকে দাফন করে দিত। আল্লাহ নবী তো জানের বাসা হাবিবুল্লাহ দরবারে একটা সাহাবি মুসলমান হয়ে গেলে, একটা মানুষ কলমা পড়ে নবীকে নবী বলে, আল্লাহ গল্লা বলে ইমানে কলমা পড়ে মুসলমান হয়ে গেলে, আল্লাহ নবী পাশে বসে ওই সাহাবিটা পিরায় মাঝে মাঝে কানতে, আল্লাহ নবী ওই সাহাবিটাকে একদিন লক্ষ্য করে বলেছিলে, এ বাবা সাহাবি রে আপনি পিরায় পিরায় কাঁদে, কি ব্যাপার আপনার এত কাঁদেন কেন? ওই সাহাবিটা বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটা বড় অন্যায় করে ফেলেছি, ওই অন্যায়ের কথাটা আমার বারবার কানে ভাসে, আমার মনে পড়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সাহাবি চিন্তা করছি আমার এই অন্যায়টাকে আল্লাহ বা মাফ করে দেবে কিনা। এ না জানেরা আল্লাহ নবী সাহাবিকে জিজ্ঞাসা করেছিলে, আমার সাহাবি রে কি অন্যায় তুমি করেছো বলো, কি অন্যায় করেছো? সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যখন বিদেশে যাই আমার মেয়ে বা স্বামীর স্ত্রীর পেটে একটা বাচ্চা ছিল, আমি বিদেশ থেকে 7 বছর পরে এসে জিজ্ঞেস করছি তোমার বাচ্চা কই, অনেক বড় কথা সংক্ষেপে বলছি, আমার সামনে একটা ফুটফুটে সুন্দর মেয়ে এসে নিয়ে এলো, সুন্দর মেয়ে এসে নিয়ে এলো, হুজুর মেয়ে দেখে আমার মাথাটা গরম হয়ে গেল, কেন মেয়ের বাপেদের মাথা হ্যাট হয়ে থাকে, ছেলের বাপেদের বুক ফুলে থাকে, সত্য না মিথ্যা গো? হ্যাঁ, ফোনটা হালাল না হারাম? হ্যাঁ, আজকে পুনের জেলায় কত মেয়ে আত্মহত্যা করছে না করে নে, কি গো করছে না করে নে? এই কথালে মলি সাহেবের কপাল ফাটেনি, এলি ওয়াজ করে নে, একটু দাদা হুজুরের বাগানের আলে মুলামা গুনো 2-3 ঘন্টা করে চিল্লিয়ে বুক ফেটিয়ে গাড়ি করে এসে একটু কিছু খরচ নিয়ে নিজের ছেলে পুলে নিয়ে মেহমানদের নিয়ে একটু মানে খরচ আছে না নাই ওর জন্য একটু খরচ নিচ্ছে, ওতে মলি সাহেবদের কপাল ফেটে যাচ্ছে, আর পুনের জেলায় মা বোন গুনোর বিয়ে হচ্ছে না জানতে দিচ্ছে, এ নিয়ে মলি সাহেবদের কোনো ইউনিটি নেই, কোনো কথা নেই, ফুরফুরা হুজুরের ছেলে এসে 6,000-7,000 টাকা নিয়ে গেল কপালে হাত। কথা বুঝতে পারছেন না? রাগ হচ্ছে নাকি বাজে বাজে বলছি বলে? এই ভাইরা পিছনে ভাইরা বেজার হচ্ছে নাকি গো? এই যারা দাঁড়িয়ে আছে রাগ হচ্ছে তোমাদের? ভাই রাগ হয় যদি ভাই আমি খারাপ তো ভাই, আমার তো তাহলে দূরে থাকো, আমি আব্বাস সিদ্দিকীর নামে নামাজে দরুয়া দুয়া চাইছো আর বাইরে ঝগড়া করছো, এটা কত নম্বর মুনাফেক ভাই? কথা বুঝেছেন? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলে মুহাম্মাদিন বলা হয় না হয় না? ওয়ালা আলে মুহাম্মাদিনের মানে কি একটু মলি সাহেবকে জিজ্ঞেস করে দেখেন না কি মানে করে। আবার প্যারে হাজরিন, আগর আপ আপনি হি আওয়াজো মে গজল নাত ইয়া মিলাদ রেকর্ড করনা চাহতে হে তো জলদ হি সম্পর্ক কিজিয়ে মন্ডল সাউন্ড, মিন্টু মন্ডল, কোড়া বাজার, হাওড়া, মন্ডল সাউন্ড, সাউন্ড। ভাই রাগ হয় যদি ভাই আমি খারাপ তো ভাই, আমার তো তাহলে দূরে থাকো, আমি আব্বাস সিদ্দিকীর নামে নামাজে দরুয়া দুয়া চাইছো আর বাইরে ঝগড়া করছো, এটা কত নম্বর মুনাফেক ভাই? কথা বুঝেছেন? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলে মুহাম্মাদিন বলা হয় না হয়?
ওয়ালা আলে মুহাম্মাদিন এর মানে কি? একটু মোলী সাহেবদের জিজ্ঞেস করে দেখেন না কি মানে করে। আবার আমার নবী বাগের উন্মাদের আসাবিটা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আমি আমার একটা বাচ্চা আমি দেখতে পেলাম, আমি মেয়ে দেখে মনটা বড় খারাপ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি করে মেয়েটাকে আমি মারবো, এই চিন্তা আমার মধ্যে এসে গেল। ও নাজারিরা, ও নবী বাগের উন্মাদেরা, কত নোংরা সময় ছিল সেই সময়টা, আল্লাহ নবীর সাহাবা হুজুরদের ঘরে নিয়ে এই নোংরা সময়টা পরিবর্তন করে দিয়ে একটা সুন্দর সমাজ করেছে। এই সুন্দর সমাজেতে দলাদলি করবেন না, মারপিট করবেন না। আমি আব্বাস সিদ্দিকের খারাপ মনে হয় আমার থেকে দূরে থাকে, নিজেরা গ্রামে এক হয়ে থাকেন, এক হয়ে থাকে, নিজেরা খবরদার দলাদলি করেন না গো। ও না জানেরা, এই দলাদলি করলে তোমাদের লাভ হবে, মলি সাহেবদের ফায়দা হবে, তোমাদের লাভ হবে, লস হবে, আর মলি সাহেবদের ফায়দা হবে, আর আমাদের ফায়দা হবে। তোমরা দলাদলি করলে ফায়দা হবে না, কথা বলেন না, হবে না, গ্রুপ বাজি হবে, ফায়দা হবে, একে দুদিক দিয়ে খাবে, কথা বুঝতে পারছেন না? এই জন্য হাত জোর করে বলে যাচ্ছি ভাই, আমার জন্য যদি আপনার এলাকায় অশান্তি হয় আমাকে পর্যন্ত বাধ্য দেন, বাধ্য দেন আমাকে। একটা নির্ভেজাল কোন পীরের আওলাদকে নিয়ে আসেন, আমাকে যখন ভেজাল মনে হচ্ছে বাদ দেন। কিন্তু তা বলে একটা বেপর্দা নারীর সন্তানের কথা শুনিয়ে আর নাচবেন না। তোমরা সব মলি সাহেব নাকি গো? তোমরা সব মলি সাহেব? তোমাদের মা বোন গুলোকে পর্দা রাখানো শিখাবে কার? আমরা তো হ্যাঁ, এখন আমারই বউ পর্দা করে নে, আমারই মা পর্দা করে নে, তাহলে আমার কথা শুনে তোমাদের হৃদায়ত হবে তো? বললে দেখেন না গো, তোমাদের মুক্তি সাহেবের বউ কোথা ঘুরতে যাচ্ছে, কিরাম পর্দা করছে না করছে, খবরলে দেখেন সব ফাঁস হয়ে গেছে, হা বেরিয়ে পড়ছে, পর্দা জর্দা হয়ে গেছে, কথা বুঝছে? আমার ভাই এলো নাকি? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামা, দাদা পীরের আওলা, রসুলুল্লাহর বংশধর, দাদা পীরের রুহানি আওলাদ গো, দাদা পীরের রুহানি আওলাদ গো। এটা কারা ভাই? তোমরাও তো জিন্দাবাদ, তোমরা মোর্দাবাদ নয় তো? কিন্তু অনেকে আবার আমরা এলে তকবীর দিলে গায়ে জ্বালা ধরে, চুলকো হু করে লাল হয়ে যায়, চুলকে চুলকে, বুঝতে পেরেছেন? তো ভাই তকবীরটা দিলেন কার? ও নাম দেখেছেন আল্লাহ, কার আওলাদ বলে খুশি হয়েছে? এটা দাদা হুজুরের ভালোবাসা বাড়লো না কমলো? এতেও অনেকে জ্বালা হয়ে যায়, আপনাদের জ্বলছে না তো? আমার নবী বাগের উম্মাদ উম্মাদীরা, যে কথা বলেছিলা আল্লাহ নবী সাহাবীটা বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একদিন মক্কা জমিনে ও কাজের মেলা এসে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই বাচ্চাটাকে আমি সাথে করে নিয়ে মরুভূমির ওপর দিয়ে ওই মাটি খুঁড়ে ওই বাচ্চাটাকে পুঁতে দিলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এইরকম একটা অন্যায় কাজ করেছি। আমি সাহাবী চিন্তা করতে লাগলাম, আমার গুনাহ কি? আল্লাহ পাক মাফ করে দেবে। আল্লাহ নবী সাহাবীকে বলেছিলে, এ বাবা সাহাবী রে তওবা করে লা, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত দিয়ে নিরাশ হয়ে না, বান্দা তোমার দোয়াকে আল্লাহ পাক তোয়া মাই কবুল করে নেবে। ভাই এইরকম পাপ আপনারা করেছেন, নিজেদের বাচ্চাদের ঘরে দাফন করে দিয়েছেন নাকি? দিনারা জাহিলিয়াতের যুগে করেছিল, ফিরে আসার জন্য আল্লাহ তাদেরকে মাফ করেছে না করেনি? তাহলে আমরাও যদি ফিরে এসে আল্লাহ মাফ করবে না করবে না? এখানে যত আম ছেলে আছে সবাইকে লক্ষ্য করে বলি, ভাই খবরদার, দাদা পীরের আওলাদদের সঙ্গে ভালো না লাগে দূরে রাখবে, বিয়া দুবি করো না, দাদা হুজুর নারাজ হয়ে যাবে। আর দাদা হুজুরকে আল্লাহ কি নিয়ামত করেছে এটা তোমাদের জানতে আর বাকি আছে? জি, এটা জানতে আর বাকি আছে ভাই? তো ভাই যান মাথায় রাখবেন, আল্লাহর ওলিদের বদদোয়ায় পড়ে গেলে আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, পতনে শুরু হয়েছে, কথা বুঝতে পেরেছেন? এখনো সময় আছে, খবরদার, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আম মানুষ একটু চিন্তা করেন, হালাল জিনিসকে হারাম বললে ইমান থাকবে না চলে যাবে? জি,
ইমান চলে যাবে, ফুরফুরা পীর সাহেবরা হারাম খেতে তাহলে, তাই তো না কি গো জি? আর ইমামে আজম আবু হানিফা হুজুর ওয়াজ নসিহত করা কি উত্তম হালাল বললো? ইমামে আজম আবু হানিফা হুজুর হারামকে হালাল বললে ইমান থাকবে তো ভাই? তাহলে এ মনীষা ঘুরিয়ে ঘুরিয়ে কাকে কাফের বলতে বুঝতে পারছে? ইমামে আজম আবু হানিফা হুজুরকে কাফের বানিয়ে দিতে চাইছে, অথচ আহলে সুন্নতুল জামাতের সেক্রেটারি হয়ে বসে আছে, আর সুন্নতুল জামাত রায় দিচ্ছে এটা হালাল, আর তুমি সেক্রেটারি হয়ে এটাকে হারাম বলছো, হবে তো ভাই? বুঝতে পারছেন না? আহলে সুন্নতুল জামাতের সেক্রেটারি ফতোয়া দিচ্ছে হারাম, আর আহলে সুন্নতুল জামাত রায় দিচ্ছে এটা হালাল। মুসলমান একটা চার, এ মুসলমানকে কোনদিন মিটানো যাবে না, এ মুসলমানকে মিটাতে গেলে অন্য মুসলমানই পারবে, এই জন্যে পয়সা দিয়ে গোলামি করে কিছু মুসলমানদেরকে কিনে নেওয়া হচ্ছে, যাদের দ্বারা সমাজেতে বিভ্রান্তি ছড়াচ্ছে, অন্যায় ছড়াবার চেষ্টা করা হচ্ছে, সমাজে অশান্তি লাগাবার চেষ্টা করা হচ্ছে। এ না জানেরা হাতটা জোর করে বলে যায়, মুসলমান মুসলমানে মিলে মিশে থাকে, আপনারা সবাই আমার দাদা পীরে সিলসিলা মুড়ি, দাদা পীরে নীতি আদর্শ মেনে চলে, দাদা হলুদ পীর কেওলা ওসিয়াত নামায় যে কথাটা লিখেছে 19 নম্বর ওসিয়াতে, যে খাইরাত গ্রহণ করা চলবে না, খাইরাত মানে হলো ভিক্ষা, ভিক্ষা কি দাস রেখে দেয়, দাদা পীর যে সময় চেয়েছিলে এ বাংলা জমিনেতে যে সকল মোল্লা মৌলবিগুলো ছিল, এরা কবর পুজো করতো, এরা সেজদা করতো পীরকে, এরা বাউন ফকিরদের মতো মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে চাল তুলে দাঁড়াতো, টাকা পয়সা তুলতো, ওই সময় তাদের দুয়ারে গিয়ে কিছু কিছু কথা বদরনাথ কেরাত করতো, এর জন্য কিছু ভিক্ষা স্বরূপ নিত। এটা নিতে আমার দাদাপি এনাকে খাইরা বলেছে, এটাকে নিতে দাদাপি হারাম করে দিয়েছিলে। এতে আলেমদের সম্মান বাড়তো না কমতো গো? তো সেই বাউন্ডের মতো পরের দুয়ারে দুয়ারে তুলে বেড়াচ্ছে, এটা সম্মান বাড়ছে না কমছে গো? আরে কথা বলেন না, বাড়ছে না কমছে? তাই দাদা হুজুর বলল ওইটা চলবে না, আমরা ওইরকম করি না কি গো? যেখানে সেখানে মাইক দিয়ে হ্যালো হ্যালো মাইক অপন টেস্টিং হ্যালো চলে এসছি সব হাজির হয়ে যাও, দে বাবা 2 টাকা 5 টাকা 10 টাকা চাঁদা তুলছি নাকি গো আপনাদের কাছ থেকে? জি ফতোয়াই রশিদিয়া দেওবন্দিদের কিতাব লিখা আছে, সময় 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 ধরে চুক্তি করা হালাল হালাল হালাল, সময় ধরে, বুঝতে পারছেন না? 1 ঘন্টা করব, 8 ঘন্টা করব, 5 মিনিট করব, 2 ঘন্টা করব, এই সময় ধরে পয়সা লিয়াটা হালাল 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 ফতোয়ায় রশিদিয়া লিখা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? কি করবে দিশে খুঁজে পাইনি, কামড়াবার তো কোনো জায়গা আর নেই, লাস্টে ওই দিকটাই কামড়াচ্ছে, কথা বুঝেছেন? আবার একটা মলি সাহেব আপনাদের সমাজে একটু ঘোরাঘুরি করছে, সেই সাহেব বলে দিয়েছি আপনাদের সমাজে একটু ঘোরাঘুরি করছে গো, আবার একটা মলি সাহেব আছে, সে আবার কি বলে জানেন, যে আল্লামা রুহুল আমিন সাহেব যে কথাগুলো বলতে পারেনি, দাদা হুজুর যে কথাগুলো বলে দি যায়নি, ওটা হয়তো শরিয়াতে জায়েজ আছে, আমরা বলতে গেলে সমাজ এত মূর্খ হয়ে গেছে, আমাদেরকে বলে দাদা হুজুরের থেকে রুহুল আমিনের থেকে বড় হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন? দাদা হুজুরে এমন কিছু বলে দি যায়নি, রুহুল আমিন হুজুরে এমন কিছু বলে দেয়নি, সে কথাটা এখন আমি মলি সাহেব বলতে এসেছি, মেনে নেবেন আপনারা? তার মানে আমি দাদা হুজুর রুহুল আমিনের থেকে বেশি জেনে গেছি, আর দাদা হুজুর রুহুল আমিন হুজুর বোঝেনে কম শিখেছি, তাহলে ঘুরিয়ে ঘুরিয়ে কোথা মারছে বুঝতে পারছেন? একটু হুঁশ করেন ভাই, এখানে আব্বাস সিদ্দিকীর ব্যাপার নয় গো, আল্লাহর কসম করে বলছি আমি যে আজকে ওয়াজ করা বন্ধ করে দিই, আমি পার দিন যত কমই হোক 50,000 টাকা করে ইনকাম করবো, জলসা লাইন বন্ধ করে দিই, আমার যে লাইন আছে সেই লাইনে যদি আমি ঢুকতে পারি, কথা বুঝতে পেরেছেন? আমার যারা ক্লাস ফ্রেন্ড কলেজে তারা আজকে সেই সব লাইনে গেছে, তারা বিজনেস করছে বড় বড়, তারা বলছে ভাইজান আপনি আমাদের পার্টনারে হন, পার্টনারে হন, পার দিন 50,000 টাকা ইনকাম আছে, কথা বুঝতে পারছেন না? না বাবা আমাদের সব হবে না, আমাদের এই গুলামি করা কাজ, কিসের ব্যবসা? এক্সপোর্ট ইম্পোর্ট, বিদেশে মাল পাঠায়, ইন্ডিয়ান সামান বিদেশে পাঠায়, হালাল না আরাম? আমার চিন্তা নেই, কথা হচ্ছে ওটা নয়, কথা হচ্ছে
দুটো গরিবের ছেলে কষ্ট করে পড়াশোনা করেছে আপনার সমাজে আছে না নাই? কি গো আছে না নাই? এ ছেলেগুলো আলেম হয়ে এবারে কি করবে বলে? মাঠে আল দেবে নুগি তুলে, না দোকানে বসে দোকানদারি করবে, লোকেশে বিড়ি চাইবে, কোনটা করবে? না গিরামে একটু সবরেশানি, দুয়ার মাফি, গিরামের জলসা, পাশের জলসায় একটু আল্লাহ রসুলের কথা বললো আপনারা শুনলেন, এটা ভালো না খারাপ? এটা আমার দাদা হুজুর করে দিয়ে গেছে। তার সংসার নেই, তার ছেলে পুরে নেই, তার স্ত্রী নেই, তার জন্য সে যদি কিছু পারিশ্রমিক বলে ভাই আমাকে কিছু দিও, এটা ভুল করতেছি? এটা সাধারণ বিবেককে প্রশ্ন করেন তো। হিংসার অহংকার এমন করে আমলকে শেষ করে দেয় যেমন কিনা কাঠটা আগুনের মধ্যে দিলে ওই লাকড়িটা পুড়ে শেষ হয়ে যায়। এ মুফতি সাহেব, এ আলেম সাহেব, এ মুবাল্লিগ সাহেব, তোমার অন্তরে যদি হিংসা থাকে, তোমার অন্তরে যদি অহংকার থাকে, তোমার হিংসা, তোমার অহংকার, তোমার আলেমকে আস্তে আস্তে মিটাতে লাগবে। তাই মুসলমান আপনাদের বলে দিয়ে যায়, নিজেদের মধ্যে আলেমদের পাল্লায় পড়ে ফেতনাবাজি করে ফেলবেন না। ও নজরেরা, যদি কোনো সন্তানকে তার মা মারে কিন্তু সন্তানটা অন্যায় করেনি, নির্দোষে বাচ্চাটাকে মেরেছে, আল্লাহ নবী জানিয়ে দিলে আমার উম্মাত উম্মা ধীরে, তোর মা তোকে মেরেছে, তোর বাপ তোকে মেরেছে, তুই কিন্তু অন্যায় করিসনি, নির্দোষে মার খেয়েছি। এ আমার উম্মাত উম্মা ধীরে, মা বাপের বিরোধী করিস না, তুই চুপ হয়ে যা, যে জায়গাতে তোর মা বাপ মারলো ওই জায়গাটা আল্লাহ পাকের জাহান্নামের আগুন লাগবে না। তাহলে মা বাপ যদি বিনা অন্যায় ছেলেকে মারে, ছেলে যদি চুপ করে থাকে, তাহলে বলেন ওই জায়গাটা বিনা অন্যায় মার খেলে আগুনে পুড়বে, আগুন লাগবে না? রুহানি বাপ হিসাবে আপনাদের দাদা হুজুর বাপ হয় না হয় না গো? দাদা হুজুরের মুখের দিকে চেয়ে আমাদেরকে ভালোবাসেন তো নাকি গো, না অন্য কোনো দিকে চেয়ে? আব্বাস সিদ্দিকী যদি দাদা হুজুরের ঘরের ছেলে না হতো, আপনারা আমাকে নিয়ে হই হই করতেন? আমার তো বয়স একটুখানি, অত হই হই করা কি আছে জি? তাহলে কেন হই হই করছেন? দাদা হুজুরের ছেলে, তাই তো নাকি গো? দাদা হুজুরের ছেলে হিসাবে মহব্বত করতে গিয়ে ধরেন না আমি আপনাদের ভুল রাস্তায় দিয়ে চলে গেলাম। উদাহরণস্বরূপ বলছি ভাই, ধরেন না আপনাদেরকে আমি ভুল রাস্তায় দিয়ে চলে গেলাম, কোনটা ভুল কোনটা ঠিক আপনারা জানেন না, আল্লাহ জানে, পৃথিবীর কেউ জানে? আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কোনটা ভুল কোনটা ঠিক? চার ইমামরা লড়াই করেছিল আল্লাহর জন্য, তাই চার ইমামের মতটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মত কখনো চারটে হয় ভাই? মত তো একটাই হবে, কথা বুঝতে পারছেন না? একটাই মত, কিন্তু চারজন যা কিছু করেছে আল্লাহর জন্য করেছে। তা আমি আপনাদেরকে বলে যাই, আপনারা হয়তো দাদা পীরের মুখের দিকে চেয়ে দাদা পীরের একটা আওলাদকে দিল থেকে ভালোবেসে তাকে মজবুত করে ধরলেন, ভুল কি ঠিক ভাই আম মানুষ বুঝি না, কথা বুঝতে পাচ্ছেন না? পরকালে এখন আপনাকে যদি ধরা হয় যে আপনি কি করলেন, আল্লাহ আমি কিছু বুঝি না আম মানুষ, আপনি বলেছিলেন দাদা পীরকে ধরতে, দাদা পীরকে তো চোখে দেখিনি, তার আওলাদটাকে চোখে দেখেছিলাম, তার আওলাদটাকে দাদা পীরের মুখের দিকে চেয়ে ভালোবেসে ফেলেছিলাম, তার হাত ধরে চলেছিলাম, আল্লাহ পাক আমাকে মাফ করে দেন। বান্দা না জানা বান্দাকে আমার আল্লাহ শাস্তি দেবে অদা করেছে কি? আফ্রিকা জঙ্গলে মানুষ নামাজ পড়ে ভাই কি গো? এমন এমন জায়গায় আছে মানুষ মানুষ খায়, আছে না নাই? ওই জায়গার মানুষকে আল্লাহ বলবে নাকি তুই নামাজ পড়িস নি কেন? ওটা আল্লাহ প্রশ্ন করবেন, কেন? ওরা জানে না, না জানা জিনিসের ওপরে আমার আল্লাহ কোনোদিন চাপ দিয়ে তাকে অন্যায় বান তাকে জাহান্নামে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জেনেছে তার ওপরে ফতোয়া, যে জানে নে তার উপরে ফতোয়া নয়। আপনি মদ খেয়েছেন, মদ খাওয়াটা হালাল কি আপনি জানেন না? আপনার গুনাহ হবে নাকি? গুনাহ হবে না, যখনই জেনে গেলেন মদ খাওয়াটা হারাম, এবার খেলে গুনাহ হবে। তো ভাই যান মাথায় রাখবেন, হালালকে হারাম বললে ঈমান চলে যায়, হালালকে হারাম বললে ঈমান চলে যায়, আর হারামকে হালাল জানলে ওটাও ঈমান চলে যাবে। অতএব খুব সাবধানে কথাবার্তা বলবেন, এটুকু বলে দিয়ে গেলাম। আসেন সকলকে নবী পাকের সামনে একটু দাঁড়িয়ে সালাম দেবো, বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন গো? আপনারা সব দাঁড়িয়ে দেন তো,
এখানে তো আবার দাঁড়ানোর কথা দলিল চেয়েছে, বলছে দাঁড়ানোর দলিল চেয়েছে, কথা বুঝছে কে চেয়েছে? আমি নাম জিজ্ঞেস করলাম, কই এখনো বললো না তো, কে রে ভাই, কে দলিল চাইলি কেউ মারবে না রে ভাই, বল না তো ভাই যান। আবার দলিল চাইছে, দলিল চেয়েছিল কারা গো? মক্কার কাফেররা। আর জানতে চেয়েছিল কারা গো? রসুলের সাহাবারা। আগে নিজে ঠিক করো তুমি কাফের না মোমেন, যদি কাফের হও তাহলে দলিল চাও, আর মোমেন হও জানতে চাও, দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? ঘুষ কাটেনি এখনো, দলিল চাইছে, দলিল দলিল চাইছে, লিখা আছে, আপনি দলিল দিয়ে বুঝিয়ে দেন, কথা বুঝতে পারছেন না? খুব সাবধান। আল্লাহ রসুলকে সাহাবা হুজুররা জানতে চেয়েছিলেন, প্রশ্ন করেনি, হুজুর বুঝতে পারেনি, একটু বলে দেন, এটা আলাদা জিনিস, আর উত্তর দেন, প্রশ্ন করা দুটো এক নাকি গো? আগে নিজেদের মধ্যে আদব তৈরি করে আসে। মেশকা শরীফ বাবুল আদাব কিতাবুল কিয়াম অধ্যায় খুলে পড়ে নেবেন দলিল, এটা মেশকা শরীফ বাবুল আদাব কিতাবুল কিয়াম অধ্যায় খুলে দেখে নেবেন, পর পর দাঁড়ানোর দলিল দিয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসে সকলে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রসূলুল্লাহকে সালাম দেব, ইয়া নবী সালাম। আসেন সকলে একটু আগে আগিয়ে আসেন, একটুখানি রাসূলে পাকের সালামের তোহফা পৌঁছে দিই। আমি আবার আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে এখান থেকে আবার চলে যাব হাওড়া জেলায়। কথা বুঝতে পেরেছেন? বললাম না এটা হঠাৎ করে দিয়েছে, এক সাইড না পাখান হাওড়া জেলায় যেতে হবে। আসেন সকলে, ফুরফুরা উল্টে যাচ্ছে কিন্তু ফুরফুরায় লোক কমছে না, কথা বুঝতে পেরেছেন? ফুরফুরা উল্টে যাচ্ছে, ফুরফুরা দাদা হুজুরের আওলাদদের চাকা বন্ধ হয়ে যাচ্ছে, তাই তো নাকি গো? এই আপনাদের বলার অধিকার আছে না নাই? দুঃখ লিখছেন নাকি আপনারা? আমাদের ঘরে কেউ গাল পেলে আমরা ভাইদেরকে শোনাবো না, আমাদেরকে গাল পেরেছে রে, মনের কষ্ট শোনাবো না আপনাদের ঘরে? অধিকার আছে না নাই? বিদায় নেবার সময় আবার বলে যাচ্ছি, তাদের কপাল ভালো, তারা দাদা হুজুরকে ধরে থাকবে, যাদের কপাল খারাপ দাদা হুজুরকে ধরবে না। আচ্ছা একটা কথা বলি, ওসিয়াত নামাটা তোমার দাদর না আমার দাদর ভাই? আমি কথা হিসেবে জিজ্ঞেস করছি, ওসিয়াত নামাটা তোমার দাদর না আমার দাদর? এই কথা বলেন না, আপনারা আমার দাদা হুজুরের মুড়ি না আমি আপনার দাদা হুজুরের মুড়ি? দাদা আমার দাদা হুজুরের মুড়ি, তাই তো নাকি গো? এবার দাদা হুজুর বলেছে আমার মুড়ি দাও আমার ছেলে, কিন্তু রক্তের দিক দিয়ে ওসিয়াত নামাটা আমার দাদর লিখা না আপনার দাদর? তুমি আমার দাদার ওসিয়াত নামে আমাকে বুঝাচ্ছ না? বাহ মলি সাহেব, আমার দাদার ওসিয়াত আমাকে বুঝাচ্ছে, আমি বুঝিনি আমার দাদার ওসিয়াতটা। যদি জানতে পাবো মাদ্রাসায় চোখ করে পা দিইনি, তোমার মুফতি সাহেবও যতটা পড়েছে আমিও ততটা করেছি, কথা বুঝেছ? ওসিয়াত আর তাহাদিস তাফসীরে জালালাইন কামালাইন কাসসাব রুহুল মানি এরম করেছে আমিও পড়েছি, ও আটটা ফেকার কিতাব পড়েছে আমিও পড়েছি, বাড়তি উনিও পড়েছে আমিও কিছু তো পড়েছি নাকি গো? একেবারে তো মূর্খ শুল্ক নয়, তাহলে ওসিয়াত নামাটা বোঝার ক্ষমতা নেই আমার? লোগাত খুলে দেখেন না খাইরাতের কি অনুদান করা আছে, খাইরাত এই কথাটা লোগাত খুলে দেখেন ভিক্ষা। এই জলসা কমিটি ভিক্ষা দিতে এসছি নাকি কি ভেবেছেন? ওই রায়তোলার ওই পাড়াটাকে ছেড়ে দিচ্ছি নাকি? না, আব্বাস সিদ্দিকী ছাড়ার ছেলে নয়, ইসলামের ক্ষতি করেছে কারা? মুনাফেকরা। হয়তো আমার ওই ভাইরা মুনাফেক আমি বলছি না, কিন্তু তারা যদি তওবা না করে আমার কাছে যদি এসে বলে ভাইজান আমাদের ভুল হয়েছে মাফ করে দেন, এটা যদি না বলে মুনাফেক ভেবে কায়ামতের দিন ওদেরকে ছাড়বো না আমি, কিছু বুঝতে পারলেন না? ভাই বলে ডেকে নিয়ে এসে পিছন দিক থেকে ছুরি মারবে, এটা আমি আব্বাস সিদ্দিকী পছন্দ করিনি। কি গো আমার এই কথাটা বেজার হলেন নাকি? তোমরা ভাই বলে ডেকে নিয়ে এসে ছুরি মারবে এটা কি উচিত? তাহলে আমি তোমাদেরকে ভাই বলে ডিজে লিজেছি, একুশে আসছি, লিয়ে যে তোমাদের ঘরে পিটবো, তোমাদের মন খুশি হবে তো?
একুশে আশ্বিন নিয়ে যাবো, খানা খাওয়াবার জন্য বলে নিয়ে যে আর খেতে না দিয়ে ছাড়িয়ে দেবো, ভালো লাগবে তো ভাই? তোমরা অদা করবে ফুরফুরা শরীফে, আর এখানে এসে উল্টো পাল্টা করো, এটা কি ঠিক ভাই? একটা মানুষ সারা রাত জেগে আছে আজ থেকে সেই কার্তিক মাস থেকে, আমাদের মন মানসিকতা ঠিক আছে ভাই? এক রাত জাগলে কেমন হয় গো? সেই জায়গায় তুমি বলতে পারো ভাইজান জলসা আমাদের, আপনি তো আমার ভাই হন, কিছু পয়সা কম হচ্ছে, এখন আপনাকে যা দেবো বলেছিলাম দিচ্ছি, আপনি আমাদের ঘরে কিছু দেন না। কি গো বললা যাইনে, কি গো বলা যায় না যাইনে? মানে হ্যাঁ ভাই ধরো ভাই, এক হাজার টাকা রাখো আমার তরফ থেকে, তোমার জলসায় চাঁদা দিলাম, মনটা আমারও খুশি হলো, তোমার পয়সা দরকার ছিল পয়সাও পেলে, সত্য না মিথ্যা গো? কিন্তু না ভাই, এগুলো হচ্ছে পিলান, সবাই নয় ভাই, কমিটিতে একটা দুটো খসলো থাকে, একটু কাটি মেরে রে, কি দরকার সব দিবা, একটু কম দে না, এই যেই কম দেবে আমরা কিছু বলবো, অমনি সাইড এসে বলে দেখিছিস ওদের যে নাচানাচি করছিস ভাই, দেখিছিস ওরা কি, তার মানে আমাকে আপনার সঙ্গে খারাপ করার একটা প্ল্যান, ওই কমিটিতে একটা দুটো ঠিক ঢুকে বসে আছে, কথা বুঝতে পেরেছেন? একটা কথা বলছি ভাই, আমাকে খারাপ লাগে, আমাকে বাদ দেন, দাদা হুজুর খারাপ ছিল, দাদা হুজুরকে ছাড়বেন না, দাদা হুজুরকে চিনতে গেলে দাদা হুজুরের যে কোনো একটা আওলাদকে ধরে থাকেন, যে ভালো তাকে নিয়ে রাখে। আসেন সকলে দাঁড়িয়েছি, মহাব্বতের সঙ্গে সালামের তৌফিক পৌঁছে দিই, সকলে পড়ুন ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ কালাল বদর ও বিদায় শুক্র সকলে দোয়া হবে, একটু দোয়া করবো গায়ে গায়ে বসে নিয়ে আর দুরুসিবাল্লাহুম্মা সাল্লি আলা ভাইজান। আজকে তো ধর তাকটা মার পেরে হয়ে গেল, মানে সময় আমি ছমকে হয়ে গেছে, উঠেই শুরু করতে সুবিধা ঠিক নয় বলে আরো ভালো লাগে না, আপনাদের আওয়াজ বুঝতে অসুবিধা হয়নি তো ভাই? এখানে যতজন ভাই বসে আছেন সবাইকে লক্ষ্য করে বলছি, কি গো আমার কথাতে আমার ভাষাতে আমার ব্যবহারে আপনাদের কারো কষ্ট হলো না কি গো? যদি কোনো কথাই কষ্ট হয় ওই কথাটাই ফেরত নিচ্ছি, কথা বুঝতে পারছেন না? ফেরত নিলাম, তাহলে কষ্ট আর নেই তো, কি গো আর কষ্ট হয়নি তো? আজকে মশাল্লা মারা হবে, এতগুলো ভাই আপনারা বসে আছেন, আপনাদের সবাইকে লক্ষ্য করে বলছি, আমি চোর,
আমার দাদা হজুর চোর ছিল, আমি হারাম খাই ওয়াজ করে, দাদা হজুর হারাম খেত, আল্লাহ রসুল বসে আছেন, রসুল পাক রসুল পাক সাল্লাম একটা আওলাদ মানে বংশধর, বংশধর শয়তানি পাল্লায় পরে কি হলো? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুনছেন আপনারা, এটা সবাই শুনছেন তো ভাই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বংশধর শয়তানি পাল্লায় পরে একদিন মদ খেয়েছে, শরাব খেয়েছে, শুনছেন শুনছেন সবাই, মদ খেয়েছে রসুলের খানদানের ঘরের ছেলে, শরাব পান করে রাস্তায় মাতলামি করছে, হযরতে হাসান বসরি হাজার হাজার আলেম ঘরে সাথে করে নিয়ে ওই রাস্তা দিয়ে আসছে, হযরতে হাসান বসরিকে দেখে ওই শরাব পানকারী বলেছিল এ কাফেরের বংশধর, কাকে বলছে? হাসান বসরিকে, ওই শরাবকারী বলছে এ কাফেরের বংশধর, হ্যাঁ আলেম নিয়ে বড় বিশ্বাসে ঘুরে বেড়াচ্ছ, কে বলছে? রসুলের খানদানটা বলছে, কিন্তু মদ খেয়ে আছে, আর কাকে বলছে? বিশ্ববিখ্যাত ওলি হাসান বসরিকে বলছে, কথা বুঝতে পেরেছেন? হাসান বসরি কোনো কথা বললেন না, মাথা হ্যাট করে চলে গেল। রাত হয়েছে, শরাবকারীটা শরাব খেয়ে পড়ে ঘুমিয়ে পড়েছে, খবে খবে আল্লাহ নবীর দিদার হচ্ছে শরাবকারীটা, জোরে বলুন সুবহানাল্লাহ, এই তুই আমার আওলাদ অর্থাৎ আমার বংশধর, তুই শরাব পান করেছিস, ছ্যা আমি রসুলের পাক শরাব পান করাকে হারাম বলেছি, তুই আমার ছেলে আমার বংশধরে হারাম জিনিস খেয়েছিস, আজকে দুনিয়ার মানুষ তোকে ভালোবাসে না, তোর পিছনে নেই, আর দেখ হাসান বসরি ও আমাকে নবী বলে রসুল বলে মেনে নিয়েছে, আজকে সবাই ওর পাশে দাঁড়িয়েছে, তুই পরিবর্তন হ, হাসান বসরিও তোকে কোলে করে নিয়ে ঘুরবে, জোরে বলুন সুবহানাল্লাহ। খবরটা কাকে দেখালো? রসুল তার বংশধরটাকে দেখালো, ঘুম ভেঙে গেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরোচ্ছে, ভুল হতে পারে না, পারে না, ভুল ভাঙছে ভাঙে নে, হাসান বসরিকে খবর দেখাচ্ছে আল্লাহ রসুল, এ হাসান বসরি খবরদার, ওটা আমার আওলাদ, আমি রসুল কি তোমাকে গাল দিয়েছি কোনোদিন? আমি রসুল কি মদ খেয়েছি? না ইয়া রাসূলুল্লাহ, আমার আওলাদটা আমার মুখের দিকে চেয়ে রাগ করুনি, মাফ করে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত যদি মানুষ হয় রসুলের পাকের খানদানদের বিরুদ্ধে কথা বলতে পারবে? তাহলে রসুলের মুখের দিকে চেয়ে মাফ করতে হবে না? যাদের রক্তেতে, যাদের পয়সাতে, যাদের পরিশ্রমে বাংলার বুকে ইসলাম আসলো, সেই ফুরফুরা আবু বাক্কারের মুখের দিকে চেয়ে তার বাচ্চারা যদি হারাম খেয়ে থাকে তাদেরকে ডেকে বলা যায় না? এখনো বলেন না? বিরোধী করা হচ্ছে লক্ষ্য। তো ভাই যান, যাই হোক, আমার ভাই আসছেন আলহাজ পীর আল্লামা আপনারা খুশি না বেজার গো? নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ্জামা, আওলাদে মুজাদ্দিদুজ্জামা, আমাদের সকলের সফিউল্লাহ ভাইজান নারে দিবে, বসতে বলুনি, ওই কিন্তু প্রকৃতপক্ষে কাজ করছে। ছোট বলে আমি তোমাদেরকে তুললাম না, আবার অনেকে অনেক কিছু করবে, সব সময় মনে রাখবেন, সব সময় মনে রাখবেন, এই যে যারা দাঁড়িয়ে গেল এরা পাগল নয়, এরা সাফিউল্লাহ ভাইকে দেখে দাঁড়াইনি, আর আব্বাস সিদ্দিকীকে দেখে দাঁড়াইনি, আব্বাস সিদ্দিকীর পায়ে হাত দেয়নি, আর সাফিউল্লাহ সিদ্দিকীর জুতো পায়নি, এরা দেখেছে অন্য জিনিস, সেটা কি বলতো? কাটলে একটা খুন বেরোবে, এই খুনটা কিন্তু তোমার পীর আবু বাক্কারের, সত্য না মিথ্যা, এরাই খুনটাকে দেখে দাঁড়িয়েছে, খুনটাকে দেখে সম্মান করেছে। তা হাত জোর করে সবাইকে বলে যায়, ভাই ভালোবাসার অনেক কোয়ালিটি আছে, তোমরা যে বসে রইলে এটাকে যে বিয়াদব বলছি না, এটাও বিয়াদবি না, ঠিক আছে বসে আছেন হালকা বয়সের ছেলে, তবে কিন্তু তোমরা যদি দাঁড়িয়েও যাও এটাকে কিন্তু ভুল নয়, আবার কেন এটা দাদা হুজুরের দিকে তাকে দাঁড়ানো হবে, কথা বুঝেছেন? তবে আমি বিদায় লব, আমি যেটা পছন্দ করব সেটা আপনাদেরকে পছন্দ করতে হবে, এটাই হলো প্রকৃতপক্ষে ভালোবাসা। আমাকে কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখান,
আমাকে কারা হাত আছে হাত তুলে দেখেন, আল্লাহ আল্লাহ যারা ভালোবেসেছে আমাকে, আল্লাহ আমার ভাইদেরকে আমাদেরকে একসাথে এক জান্নাতি করো, বলুন আল্লাহুম্মা আমিন। এরা হাত তুলে সাক্ষী দিল, আল্লাহ এদের সাক্ষী তুমি কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। এখন আমার ভাই, এই ভাইটা আমার সবাই আমার কাছে, ভাই আবার দূর হয় নাকি গো, সবাই কি দূর হয়, সবাই কাছে, কিন্তু আমার এই ভাইটার সঙ্গে আমার একটু বেশি চলে, আবার কথা একটা খাস হয়তো নাকি গো। এখন আমার ভাই যেন অজ করবে আমাকে যারা ভালোবাসেন বললেন, ভালোবাসার কথা শুনতে হবে না হবে না, যদি আব্বাস সিদ্দিকীর পিছনে সমালোচনা হয় এতগুলো আমার ভাই প্রতিবাদ করতে হবে না হবে না, করতে হবে না হবে না, সত্যি দিয়ে প্রতিবাদ করো, রসুলের হাদিস যদি সত্য হয় ইনশাআল্লাহ একসাথে জান্নাতেই থাকবো, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই যান এখন বিদায় নিচ্ছি, আমার পছন্দ হলো এটাই, আপনারা কেউ আমার সঙ্গে মুসাবা করবেন না এই সময়ের জন্য, কেন এটা আমার রসুলের মাফি, এখান থেকে আমি যাব উঠে মুসাবা করবেন, আপনার দেখা দেখি আয়োজন করবে, আয়োজন দেখা দেখি আয়োজন করবে, রসুলের মাহফিলের ক্ষতি হবে না হবে না, সবাই এসে বসবে, এও তো পীরের আওলাদ, এও তো আপনাদের ভাইজান, ভাইজান নয়, ভাইয়ের মুখ দেখার জন্য সবাই আবার আসবে, কিন্তু কিছুক্ষণের জন্য এটা মজলিসটা হট্টগোল হবে না হবে না, ওটাকে আমি পছন্দ করিনি, তা আমার পছন্দটা আপনাদের পছন্দ হবে না হবে না, তাহলে উঠে মুসাবা হবে না হবে না, কত জবান দিচ্ছেন তো, যে মুসাবা করবেন জানবো সে আমাকে ভালোবাসেন না, এই কিছুক্ষণের জন্য বললাম মুসাবা করা হালাল না হারাম, মহব্বত বাড়ে, আসবো তো বর্ষার সময় প্রতিটা গ্রামে গ্রামে ঢুকবো তো, আমরা আসছি গো চিন্তা নেই, আসছি আসবো, প্রতিটা সংগঠনের জন্য আঞ্জুমান জমিতুল্লাহ সংগঠনের জন্য প্রতিটা গ্রামে গিয়ে আপনাদের কেমন কাজ হচ্ছে না হচ্ছে খবর লিবার জন্য, এখন তার আসার সময় নেই ভাই, ঘুমোবারই সময় নেই, তো আসবো কখন, এখন আপনারা আমাকে সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম, ভাই আমার টাইম দিচ্ছে 8-10টা, ভাইকে দিচ্ছে 9-11টা, ভাই অন্য জায়গায় যাবে, ভাই বেশিক্ষণ থাকবে না তাহলে।